আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার শর্টস ভিডিও রাতারাতি ভাইরাল করবেন। দেখেন, আমরা প্রত্যেকে ভিন্ন ভিন্ন রকমের ক্যাটাগরি ভিডিও আপলোড করে থাকি। আমি কিন্তু সব ধরনের ভিডিও নিয়ে আলোচনা করব না যে আপনি কিভাবে ভাইরাল করবেন। আমি জাস্ট শেয়ার করব আপনি ইউটিউবকে কাজে লাগিয়ে, অর্থাৎ ইউটিউবের মিউজিককে কাজে লাগিয়ে আপনি কিভাবে আপনি আপনার শর্টস ভিডিওটি ভাইরাল করবেন। আপনার যদি একটা নর্মাল ভিডিও থাকে, যে ভিডিওতে কিনা আপনার কোনো ভয়েস নাই, এমনটা হতে পারে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন অথবা কোনো একটা দৃশ্য আপনি ক্যাপচার করেছেন, সেই বিষয়গুলো নিয়ে যদি আপনার ভিডিও থাকে, অথবা জাস্ট আপনি পিকচার দিয়ে, অনেকে হয়তো বা পিকচার দিয়েও কিন্তু ভিডিও শর্টস ভিডিও তৈরি করে, আপনি এটাও করতে পারেন। জাস্ট আপনি আপনার মতো একটা ভিডিও তৈরি করলেন যে ভিডিওতে কিনা কোনো ভয়েস নাই। তো এই শর্টস ভিডিওগুলো কিভাবে ভাইরাল করবেন আমি সে বিষয়টা শেয়ার করছি। আপনি জাস্ট শর্টস ভিডিওটা আপলোড দেওয়ার সময় আপনি জাস্ট ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি অ্যাড মিউজিকে ক্লিক করবেন। দেখেন, এখানে ট্রেন্ডিং যে মিউজিকগুলো আছে অথবা ভাইরাল যে গানগুলো আছে সেই গানগুলো আপনি ইউজ করবেন। তাহলে দেখা যাবে এই ট্রেন্ডিং মিউজিক বা ভাইরাল গানগুলো ইউজ করার কারণে কিন্তু আপনার ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে। আপনি জাস্ট দু একটা ভিডিও আপনি এইভাবে ট্রায়াল দিয়ে দেখেন আপনার ভিডিওটা কত তাড়াতাড়ি যে আপনার ভাইরাল হয়ে যায়। তো আপনারা এইভাবে আপনাদের ভিডিও ভাইরাল করতে পারেন। অনেকের চিন্তা ভাবনা থাকে যে আসলে আমি তো কোনোরকম ভিডিও মেক করতে পারি না, বানাতে পারি না, আমি কীভাবে শর্টস ভিডিও বানাবো, ভিডিও আপলোড দেবো এবং ইউটিউব থেকে ইনকাম করবো। জাস্ট সেই বিষয়টা যদি আপনারা জানতে চান, আমি খুব শীঘ্রই আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনি জাস্ট কোনো পিকচার, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন এরকম কোনো দৃশ্য, অথবা জাস্ট কোনো একটা পিকচার যেটা আপনি গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসতে পারেন, আপনি জাস্ট সেই পিকচারগুলো ইউজ করে জাস্ট সেই পিকচারের উপর কিছু কথা লিখে কীভাবে আপনি একটি সুন্দর শর্টস ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিওটি কীভাবে ভাইরাল করবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। তো এই প্রত্যেকটা বিষয় জানতে হলে অবশ্যই এক পদকের সাথে থাকতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।